ভাই একটু ডাক দেন তো, এলিয়েন ডাক দেন তো, আমরা এলিয়েনদেরকে। এই যে এলিয়েনরা কিন্তু দেখতে পাচ্ছে আমাদেরকে ভাই, এটা যে পাওয়ার। এলিয়েন কোন রিপ্লাই করছে? রিপ্লাই করছে, ওদের সানগ্লাস লাগাতে হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি ক্যামেরার পিছনে আছি জাস্ট দেখানোর জন্য। আমরা গভীর রাতে আসছি আমাদের টেস্ট লাইটের যে জাদু আছে, জাদু দেখানোর জন্য। এটাকে জাদু হবে, ক্রি এলইডি ইনসাইড টেস্ট লাইট, এক্সপিরিয়েন্স দ্য ব্রাইটনেস অফ দ্য সান, রিজিড, মেড ইন হংকং। তো এটা কতটা পাওয়ারফুল সাইজটা দেখছেন, সাইজটা খুবই ছোট, কম্প্যাক্ট, একদম মানে পারফেক্ট সাইজ ফর মোটরসাইকেল অ্যান্ড কার। তাই গাড়িতে ইউজ করা যায়, বাইকে ইউজ করা যায়। একজোড়া লাগালে আসলে আলোটা কীরকম আলোটা পাচ্ছেন আপনারা, সেটা আমরা দেখাবো আপনাদের। এটার সাথে কিন্তু অনেক কিছু গিফট পাবেন, এটার সাথে উপরে একটা আছে, ডাস্ট কভার আছে, ডাস্ট কভার থাকবে দুইটাতেই। আর এটা হচ্ছে হিট সিঙ্ক, যাতে এটা গরম হলে করা যায়। আর ভিতরে চারটা এলইডি, ভিতরে দেখতে একটা মনে হলো চারটা এলইডি। যাই হোক, আমরা একটা আরেকটা পরীক্ষা করি। আমার হাতে একটা পাওয়ার ব্যাঙ্ক আছে, মোবাইলের পাওয়ার ব্যাঙ্ক, দেখাই দিচ্ছি। এটা তো গাড়ির ব্যাটারির মতো সমান শক্তিশালী না, ছোট, তো ব্যাটারি থাকলে তো অবশ্যই বেশি দেবে। এটা মাত্র হচ্ছে 22 ওয়াটের, মাত্র 22 ওয়াট। তো 22 ওয়াটে কতটুকু পাওয়ার আসে, আমরা জাস্ট লাইটটা অন করবো। একটু অন করো, এই দেখেন, এটা হেলিকপ্টার মার্কা লাইট। ফেকেল ভাই ওই 250 মিটার দূরে মারেন তো বিল্ডিংটাতে, আমি একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, একটু ঘুরান লাইটটা, আস্তে আস্তে দিকে নেন। মোটরসাইকেলে থাকলে আপনি দেখেন যে কতটুকু আলো পাচ্ছেন। ওদিকে নেন আস্তে আস্তে, এদিকে আমাকে তো আমার আমার ডান দিকে কিন্তু নদী, আপনারা যারা ভিডিও দেখতেছেন ডান দিকে নদী, আমরা নদীর দিকে মারব। এই যে আমাদের মোটরসাইকেল রাখা, আপনারা দেখতে পাচ্ছেন লাইট, আমার এখান থেকে লাইট প্রায় 250 মিটার দূরে। ওই যে লাইট, এখানে কিন্তু দুইটা লাইট, দুইটা ফগ লাইট। তো এই আলোটা আমরা এখান থেকে এইভাবে এসে আমরা এই ওয়ালে মেরেছি, এই ওয়ালে। আমি একটু দেখাচ্ছি ওয়ালটা কত ক্লিন দেখায়। আমার এখানে একটু অন্ধকার, নিচে নামতেছি হেঁটে হেঁটে। এই যে ওয়ালে দেখেন, এই যে আমার শ্যাডো, আমার ছায়া, এই যে ওয়াল। শাকিল ভাই লাইটটা অফ করেন, আবার অন করেন, অন অফ, অফ অফ করে অন করেন, দেখেন অবস্থা একদম ঘুটঘুটে ঘুটঘুটে অন্ধকার। অন করেন, ওয়ালে মারেন, ওয়ালে। দেখেন আমি একটু জাস্ট কাছে যাই, দেখাই যে কতটুকু ক্লিয়ার। আমার হাত দেখেন, এই যে আমার হাতের ভাগ্য দেখা যাচ্ছে, আমার আমি চাইলে হাত দেখতে পারবো। 250 মিটার দূর থেকে লাইটটা মারা হয়েছে এখানে। এটা কোনো মোটরসাইকেল বা গাড়ির হেডলাইটও এত পাওয়ার নাই, গাড়ি বা মোটরসাইকেল হেডলাইটও এত পাওয়ার নাই। লাইটের আলো, এটা কিন্তু, এটা কিন্তু প্রসারিত আলো, মানে আলোটা ওয়াইড হয়, ওয়াইড অ্যাঙ্গেল হয় আর বিম হয়। এটা একটা লেজার বিম হয় এবং ওয়াইড অ্যাঙ্গেল হচ্ছে এখানে। কতটুকু জায়গা প্রশস্ত দেখেন, এখান থেকে শুরু করে পুরো বিল্ডিংটা চলে আসছে। হ্যাঁ, যদি বিল্ডিংটা আরও বড়ো হইতো আমরা পুরোটাই কভার করতে পারতাম। এই লাইটটা আমি এখান থেকে মারলাম, এটা একটা রাস্তা, দেখেন কতটা পরিষ্কার। আমি একটু লাইটের দিয়ে হাঁটি। হ্যাঁ, আমি লাইট দিয়ে হাঁটতেছি, আমার ছায়া, শ্যাডো, আলো দেখেন, হোয়াট এ লাইট। রাস্তাটা সামনে গিয়ে কিন্তু বাঁকা হয়ে গেছে, সোজা থাকলে একদম মানে 1 কিলোমিটার রেঞ্জের এই লাইটটার, 1 কিলোমিটার রেঞ্জ। আমরা এখন এই লাইটটা হাইওয়েতে ট্রাই করবো, এটা তো হাইওয়ে। এই দেখেন হাইওয়েতে আলো কারে বলে, দেখেন আলো কারে বলে। সামনে মারো, সামনে মারো, রাস্তা কিন্তু এখানে কার্ভ হয়ে গেছে, কার্ভ না হলে দেখতেন যে মানে 1 কিলোমিটার পর্যন্ত পরিষ্কার দেখতে পারবেন, 1 কিলোমিটার পর্যন্ত দেখা যাবে।